আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দিনী ভাইও বোনেরা আশা করি মহান রব্বুল আলমিন আল্লাহ সুবাহ হ তাহলে রোসে মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের রশেষ মেহরবানিতে আমিও ভালো আছি সুস্থ আছি প্রিয় বন্ধুগণ আপনারা দেখতেছেন কোরআনের মজেজা ফেস কোরআনের মোজেজা ফেসবুক পেজ ও কোরআনের মোজেজা ইউটিউব চ্যানেল সাথে আছে আমি তাহসিন জুবাইয়ের প্রিয় বন্ধুগণ প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়ে গেলাম জিন ও জাদুর চিকিৎসার নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করবো দোয়া করার কি আদব রয়েছে কোন আদবের সাথে আমরা দোয়া করলে আমাদের দোয়াগুলো কবুল হবে প্রিয় বন্ধুগণ দোয়া সম্পর্কিত আলোচনার কিন্তু লাস্ট ভিডিও এইটা দোয়া করার আদব দিয়ে আমি এই পর্বটা শেষ করব। তো প্রথম যে পর্বটা ছিল সেটা হচ্ছে কোরআনে কারিমের মধ্যে দোয়া সম্পর্ক দোয়া বিষয়ে কি আদেশ রয়েছে এবং হাদিসের মধ্যে দোয়া সম্পর্কিত কি বলা হয়েছে সেটা ছিল প্রথম পর্ব দ্বিতীয় পর্বে আমি আলোচনা করেছি দোয়া করার সঠিক সময় কোনটি কোন কোন সময়ে দোয়া করলে দোয়া খাসভাবে কবুল হয় আর তিন নাম্বার যে পর্বটি রয়েছে সেটা আগের ভিডিওতে দেখেছেন দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আমি আলোচনা করেছি যারা ওই ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই দেখে আসবেন তাহলে আজকের ভিডিওটা বুঝতে সম কোনো সমস্যা হবে না এবং সহজেই বুঝতে পারবেন তো দোয়া সম্পর্কিত আলোচনার আজকে আমার লাস্ট আপডেট এবং শেষ ভিডিও ইনশাআল্লাহ তালা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দোয়া কর দোয়া করতে হলে কি কি আদবের শহীদ করতে হয় তো প্রিয় বন্ধুগণ আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন কোরআনের মরজিদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং আপনারা যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন কোরআনের মর্যাদা ফেসবুক পেজকে লাইক ও ফলো করে আমাদেরকে উৎসাহিত করবেন প্রিয় বন্ধুগণ কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব দোয়া করার আদবসমূহ কি কি রয়েছে সেই বিষয়গুলো আজকে আমরা জানবো আমরা অনেক সময় দেখি আমাদের দোয়া অনেক দোয়া করি অনেক কান্নাকাটি করি কিন্তু আল্লাহ রাবুল আলমিনের কাছে আমাদের দোয়াগুলো পৌঁছে না কেন পৌঁছে না আমার এই তিনটা বা চারটা ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমাদের দোয়াগুলো কেন কবুল হচ্ছে না আর কোন সময় দোয়া করলে আমাদের দোয়াগুলো কবুল হবে আমাদের এই দোয়া সম্পর্কিত আলোচনা সবগুলো পর্ব আপনারা অবশ্যই দেখবেন তাহলে তালা তার পরের দিন থেকেই আপনারা তার ব্যবস্থা যদি নিতে পারেন তাহলে পরের দিন থেকেই আপনাদের সবগুলো দোয়া একে একে কবুল হতে থাকবে আল্লাহর দরবারে তো প্রিয় বন্ধুগণ আমরা যখন দোয়া করব। কি কি আদব রক্ষা করে আল্লাহর কাছে আমরা ছাইবো সেই বিষয়গুলো হচ্ছে আল্লাহ তালার দরবারে দোয়া করার কিছু আদব রয়েছে সেগুলো আমি একে একে আলোচনা করব খুব মনোযোগ দিয়ে শুনবেন এক অত্যন্ত আজিজি এঙ্কিসারি অর্থাৎ চরম অনুনয় বিনয়ের সাথে অনয় ভিনয়ের সাথে দোয়া করবে এক নম্বর আদব চরম অনয় বিনয়ের সাথে কোনোরকম বেদবি প্রকাশ করা যাবে না বসতে হাত তোলাতে কথা বলার মাধ্যমে যে শব্দগুলো আমরা দোয়ার মধ্যে বলবো সেইগুলোর মধ্যে চরম অনয় এবং বিনয় থাকতে হবে এটা হচ্ছে এক নম্বর আদব তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে উজু অবস্থায় দোয়া করবে অবশ্যই আমরা যে কোনো সময় দোয়া করতে পারি তারপরেও উজু অবস্থায় দোয়া করবে উজু ছাড়া দোয়া করা উচিত অনুচিত বা বিয়াদবি বলে মনে হয় উজু অবস্থায় দোয়া করাই ভালো কারণ আপনি এমন একজন মানুষ এমন একজনের কাছে চাচ্ছেন এমন এক সত্তার কাছে আপনি চাচ্ছেন যিনি যিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা সারা জাহানের বাদশা যিনি ওনার কাছে আমরা চাচ্ছি তো অবশ্যই আমাদের শরীরকে পাক পবিত্র করে ছাওয়াটাই উচিত এটাকে যদি উজু না করে আমরা দোয়া করি তাহলে সেটাকে অনুচিত বলেই মনে হয় এবং সেটা বেয়াদবির খাতারেই পড়ে যায় এই জন্য আমরা যখন দোয়া করব অবশ্যই উজু থাকা অবস্থায় দোয়া করব উজু করে নিব তারপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে দোয়ার মাঝে নিজের অতীত পাপের জন্য অনুতাপ প্রকাশ করবে আমরা যখন দোয়া করবো তখন আমরা অতীতে যা যা অন্যায় কাজ করেছি যে যত পাপ করেছি সেগুলোর জন্য আমরা কি করব। অনুতাপ প্রকাশ করব। এবং ভবিষ্যতে কোনো প্রকার পাপ না করার জন্য তাওবা করব আমরা পিছনের গুণাগুলোর জন্য মাপ চাইব তাওবা করব। এবং ভবিষ্যতে কোনো এরকম পাপ আর করব না হ্যাঁ সেই বিষয়টার উপরেও আমরা কি করব তাওবা করে নিব। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে নিজের অন্যায়ের জন্য নেক কাজের উসিলা দিয়ে দোয়া করবে আমরা যে অন্যায়গুলো করেছি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের যে হুকুম আহকামগুলো আমরা অবাধ্যতা করেছি সেগুলোর জন্য আমরা ক্ষমা চাইব কিভাবে। আমরা যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকি সেগুলোর ওশিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া চাইব তারপরের বিষয়টা হচ্ছে দুই রাকাত নফল নামাজ পড়ে ক্যাবলামুখী হয়ে বসে দোয়া করবে দুই রাকাত নফল নামাজ পড়ে ক্যাবলার দিকে বসে পশ্চিমমুখী হয়ে বসে দোয়া করা হচ্ছে আদব তারপরে হচ্ছে দোয়ার আরম্ভে এবং শেষে শরীফ পাঠ করা আপনি যখন দোয়া শুরু করবেন তখন শরীফ পরে তারপরে দোয়া শুরু করবেন এবং দোয়াটা যখন শেষ করতে যাবেন তখন অবশ্যই হুজুর সাল্লা সাল্লামের উপরে দূরদ পরে দোয়াটা শেষ করবেন তাহলেই আমাদের দোয়ার আদব রক্ষা হবে এবং আমাদের দোয়াগুলো কবুল হবে তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে দোয়া করার সময় উভয় হাত দুই কাঁত বরাবর উঠাবে দুই হাতের থালু চেহারার বরাবর রাখবে আমরা যখন দোয়া করি এটা হচ্ছে বিশেষ একটা বিষয় দেখবেন আমরা মসজিদে যখন দেখি কেউ এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে বসে থাকে এগুলা বেয়াদবি চরম বেয়াদবি এরকম করা যাবে না আমাদের যেই দুই খাদ রয়েছে সেই বরাবর আমরা একজনের কাছে বিক্ষা চাইলে ভাই কিভাবে চাইতে হয় সেটা তো আর বোঝানোর কিছু নেই একদম বিনয়ের সাথে যে আমাদের খাদ বরাবর কিন্তু হাত উঠে গেছে আমাদের খাদ বরাবর কিন্তু হাত উঠে গেছে এই খাদ বরাবর তুলব এবং হাতের যে তালুটা রয়েছে সেটা আমাদের চেহারা এই চেহারা বরাবর রাখবো এটাই হচ্ছে আদব এইভাবে 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 এটা কোনো আদব নয় এটা হচ্ছে বিয়াদবি চরম বিয়াদবি আল্লাহ রব্বুল্লা আলমিনের সাথে তো যাই হোক আমরা এরকম করব না যেভাবে বলা হয়েছে সেইভাবেই করব উভয় হাত দুই খাত বরাবর উঠাবো এবং দুই হাতের তালু চেহারা বরাবর রাখব এরপরে হচ্ছে দুয়ার শেষে আমিন বলতে বলতে দুই হাতের মাধ্যমে মু চেহারা মুছব আমাদের যখন কথাগুলো বলা শেষ হবে তখন লাস্টে আমিন বলতে বলতে আমাদের চেহারাতে মাসে করবো নিব এটাই হচ্ছে দোয়ার আদব তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে কোনো গুনাহের কাজে সফলতা লাভের জন্য দোয়া করব না এমন কোনো একটা বিষয়ের জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা চাইবো না যে কাজটা করতে গেলে আমাদের পাপ অর্জন হয়ে যাবে আমাদের গুণা হবে এরকম কোন বিষয়ের জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সাহায্য চাওয়া এটা হচ্ছে চরম বিয়াদুবি এটা কোনো আদব নয় তো আমরা এই বিষয়টা পরিহার করব অবশ্যই এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে দোয়ার সাথে কোনো রকম শর্ত লাগাবে না যখন আপনি কোনো দোয়া করবেন তখন আল্লাহ রাব্বুল আলমিনকে কোনো শর্ত দিয়ে দিবেন না যে ওইটা করলে এটা হবে বা এটা যদি হয় তাহলে ওইটা করব এরকম কোনো শর্ত দিবেন না এটা চরম বিয়াদুবি হ্যাঁ দোয়ার সাথে কোনো রকম শর্ত লাগাবেন না অন্যায়ভাবে অন্যের অনিষ্ট কামনা করে দোয়া করব না আল্লাহ রাবুল আলমিনের কাছে যখন আমরা দোয়া করব তখন অন্য কোনো মানুষের ক্ষতি চাইব না আল্লাহর কাছে আল্লাহর কাছে হেদায়তের জন্য ওই ব্যক্তি যদি আপনার সাথে কোনো খারাপ আচরণ করে থাকে তাহলে তার জন্য আপনি হেদায়তের দোয়া করতে পারেন সে যেন ওই বিষয়টা বুঝতে পারে এবং আল্লাহর কাছে তবা করে হুম দিনের পথে চলে আসে এরকমভাবে দোয়া করতে পারেন কিন্তু তার জন্য তার জন্য কোনো ক্ষতি হয় সেই দোয়া করা বিয়াদবি তো এই কাজটা আমরা করব না ছোট বড় সব মাকসুদের জন্য আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারই দোয়া করবে ছোট বড় যত রকমের উদ্দেশ্য আশা বাসনা আপনার রয়েছে সবগুলো বিষয়ের জন্য একমাত্র আল্লাহর কাছেই চাইবেন সেটাই আদব আল্লাহ রবুল্লাহ আলমিন ছাড়া অন্য কোনো বস্তু অন্য কোনো কিছুর কাছে চাওয়া সেটা কিন্তু চরম বেয়াদবী ইমান ও একিনের সহিত অন্তরকে আল্লাহ তালার দিকে আকৃষ্ট রেখে দোয়া করবে সম্পূর্ণ বিশ্বাস এবং একইনের সহিত ইমান ও একইনের সহিত হ্যাঁ অন্তরকে আল্লাহ রাব্বুল আলমিনের দিকে আকৃষ্ট করে তারপর দোয়াটা করবেন আপনি দোয়াও করতেছেন আবার দোকানের হিসাব করতেছেন বাজারের হিসাব করতেছেন সে সেটা চরম বে এগুলো করা যাবে না এরপরে দোয়ার মধ্যে বখিলি করবে না অর্থাৎ কিপট আমি করবে না দোয়ার মধ্যে অর্থাৎ নিজের ও সকলের জন্য সমভাবে দোয়া করবে অনেকেই মনে করে যে আমি দোয়া করতেছি আমি আবাদত করতেছি আমি অন্যের ভালো কেন চাইব দোয়ার মধ্যে এটা যদি করেন তাহলে চরম বেআবী হয়ে যাবে এটা আসলে দোয়ার আদবের মধ্যে পড়ে না আপনি যখন দোয়া করবেন তখন সারা মাখলুকের জন্য আপনি দোয়া করবেন সকল মমিন মুসলমান জীবিত মৃত সকলের জন্য আপনি দোয়া করবেন যেন আল্লাহ রাবুল্লাহ আলমিন সকলকে শান্তিতে রাখেন ভালো রাখেন প্রত্যেকের আপনি যেরকম আপনার মনে আশাগুলো পূরণ করার জন্য আল্লাহ রাবুল্লাহ আলামিনের কাছে চাচ্ছেন এরকম যেন সকলের নেক মাকসুদগুলো আল্লাহ রাবুল্লাহ আলমিন পূরণ করে দেন এইরকমভাবে দোয়া করা দোয়ার মধ্যে কোনোরকম কিপচামি বা বখিলি করা যাবে না এটা আদব নয় এটা বেয়াদবি তো আমি সংক্ষিপ্তভাবে দোয়া করার আদবগুলো বলার চেষ্টা করেছি জানি না কতটুকু বলতে পেরেছি যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি ইনশাল্লাহ তালে আপনার সেই না বোঝা বিষয়টা আমি লিখে আপনার কমেন্টসে রিপ্লাই করে দিব ইনশাল্লাহ আপনারা বুঝে যাবেন প্রিয় বন্ধুগণ দোয়া সম্পর্কিত আলোচনার এটাই ছিল লাস্ট পর্ব আপনারা তার আগের পর্বগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন দোয়া করার কিছু শর্ত রয়েছে দোয়া কোন সময় কবুল হয় সেই সময়গুলো এবং কোরআনে কারিমের মধ্যে দোয়া সম্পর্কিত কী বলা হয়েছে এবং হাদিসের মধ্যে দোয়া সম্পর্কিত কী বলা হয়েছে তার আগের ভিডিওতে আমি আলোচনা করে এসেছি অবশ্যই দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুগণ আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই কোরআনের মধ্যে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত